দীর্ঘদিন পরে শান্তি কামে স্বাধীনতা কামে ফিলিস্তিনিরা কাফের বেঈমানদের উপর আঘাত করেছে রাষ্ট্র আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রের উচিত সরকারের উচিত জনগণের উচিত যে যেখান থেকে পারে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ালো রাষ্ট্রের অবস্থানও তাই ঈমানের অবস্থানও তাই কোরআন সুন্নাহও বলে তাই পরিষ্কার বলে যাচ্ছে ওলামাদেরকে আমরা ক্ষমতার জন্য আওয়াজ করে কথা বলি না স্বার্থ সিদ্ধির জন্য আওয়াজ করে কথা বলি না আমরা যখন দেখি রাষ্ট্রের অবস্থান আমার পক্ষে আমরা যখন দেখি ঈমানের অবস্থান আমার পক্ষে আর আমরা যখন দেখি ঈমানের অবস্থানের পক্ষে রাষ্ট্রের অবস্থানের পক্ষে কোন সরকার কথা বলে না সরকারের বাহিনীগুলো কথা বলে না আমরা চুপ করতে পারি তাই আমরা চুপ করে থাকতে পারি না পরিষ্কার বলে যাচ্ছি রাষ্ট্রকে বলছি সরকারকে বলছি ওলামাদের বলছি ইহুদিরা নবীদের হত্যা করেছে তারা বাইতুল মুকদ্দাসের পবিত্রতা নষ্ট করেছে আমার লড়াই করবার শক্তি নাই আমার সেখানে গিয়ে শান্তি কামে স্বাধীনতা কামে ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার ক্ষমতা নাই তবে হ্যাঁ আমরা যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি তাদের উচিত জনগণের ভাষা তারা বুঝবে তাদের উচিত যারজ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করবে গতকাল থেকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন চ্যানেল পত্রপত্রিকা নানা জায়গায় দেখছেন শান্তিকামী স্বাধীনতাকামী ইজ্জত রক্ষার জন্যে মাতৃভূমি রক্ষা করবার জন্যে নারীদের ইজ্জত রক্ষা করবার জন্যে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্যে ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষা করবার জন্যে ফিলিস্তিনিরা ইসরায়েলে আক্রমণ করেছে মিডিয়ার ভাষ্য মতে আমি যা মিডিয়ায় পড়েছি ২০ মিনিটে কয় হাজার ক্ষেপণাস্ত্রের মতো এত বড় কিছু নাই তবে ছোট ছোট ক্ষেপণাস্ত্রের মতো বৃষ্টি বর্ষিত হলে যে অবস্থা এইভাবে ইসরায়েলি ইহুদিদের নিরাপত্তা ব্যবস্থা তছনছ করে ইসরায়েলের ভেতরে কম্পন তৈরি করে দিয়েছে ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতার জন্য ৫০ বছর ধরে লড়াই করতেছে আরো বেশি টোটাল অন্তত ৭০ থেকে ৮০ বছর ধরে যেদিন সাম্রাজ্যবাদী শক্তি ইসরায়েল নামক একটা জারজ রাষ্ট্র তৈরি করেছে সেদিন থেকে স্বাধীনতা কামী শান্তিকামী ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করে আসছে আমাদের বাংলাদেশ রাষ্ট্রীয় অবস্থান বাংলাদেশের প্রত্যেকটা দলের দলীয় অবস্থান সরকারের অবস্থান আমরা ইসরায়েলি ইহুদিবাদের বিরুদ্ধে ওলামারা হয়তো অনেকে জানে না এই জন্যে বাংলাদেশের পাসপোর্টে যখন পাসপোর্ট ইস্যু করা হয় এটা উল্লেখ থাকত যে এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে কিন্তু ইসরায়েলে যাওয়া যাবে না এখন যদিও তা পাসপোর্টে লেখা নাই নিয়ম সেটাই আছে আপনি এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর যে কোনো দেশ ভ্রমণ করতে পারবেন কিন্তু ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্য সহ মুসলিম রাষ্ট্র বাংলাদেশের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নাই
আলেমদের বলছি আপনারা বুঝেন, বুঝবার চেষ্টা করেন। এটা আমাদের রাষ্ট্রীয় অবস্থান, দেশের অবস্থা। রাষ্ট্রীয় অবস্থান যাই হোক না কেন, আমাদের ওলামাদের, মুসলমানদের যে যেখানেই থাকো, তার একটা অবস্থান আছে যে ইহুদিদের সাথে কোনো দিন আমাদের সমঝোতা হবে না। এই সিদ্ধান্ত এই জন্যেই নয় যে আমরা সাম্প্রদায়িক, আমরা উগ্র। এই সিদ্ধান্ত এই জন্যে ইহুদিরা, ভালো করে বুঝবেন, ইহুদিরা তারা যত কুকর্ম করেছে তাদের এক একটা কুকর্ম নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি না করি না? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কই আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কোরআনে কারিমে আছে। শুধু সিরাতে মুস্তাকিম দেখাও এ কথা নয়, এরপর আরেকটু আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। কাদের উপর অনুগ্রহ করেছেন তাও কোরআনে কারিমে আছে। শুধু সিরাতে মুস্তাকিমের আলোচনা করি ক্ষান্ত হননি, এরপরে কি বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব আলাই যারা, গায়র মানে না, তাদের পথে নয় যারা মাগদুব, যারা গজবে নিপতিত হয়েছে, ওয়ালা দলিন বলা না তাদের পথে, আর দলিন যারা পথভ্রষ্ট। ওলামা একরাম এখানে আছেন, মাগদুব আলাই কারা, মাগদুব আলাই গজবে নিপতিত হয়েছে কোন জাতি জানেন? ইহুদি। পথভ্রষ্ট কারা? ওরা হচ্ছে নাসারা, খ্রিস্টান। কথা ঠিক না বেটি? নামাজে সুরা ফাতিহা পড়ি কোনো আপত্তি নাই কারো, কিন্তু আমি যখন সুরা ফাতিহার তর্জমা করতে যাই তখন সরকারি দলের লোকেরা বলবে, হুজুর বিদ্বেষপূর্ণ বক্তৃতা দিয়েন না। কথা ঠিক না বেটি? বড় আশ্চর্যের ব্যাপার কি জানেন, আজকে আরবিতে ওয়াজ করা যায়, তেলাওয়াত করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু সে আয়াতের বাংলায় ব্যাখ্যা করলে যত সমস্যা। ইহুদিরা আল্লাহর গজবে নিপতিত, লুইনাল্লাযিনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, তাদেরকে লানত করা হয়েছে, অভিশপ্ত করা হয়েছে। হযরত দাউদ, ঈসা ইবনে মারইয়াম তাদের ভাষায়, তাদের দোয়ায়, তাদের কাজে। ইহুদি একটা অভিশপ্ত সম্প্রদায়, ভালো করে বুঝবেন। কেন তারা অভিশপ্ত হয়েছে? তার আল্লাহর পয়গম্বর নবী রসুলদের হত্যা করেছে। কথা ঠিক না বেটি? আজকে গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদ, উগ্রবাদের পেছনে যারা আর্থিক ভূমিকা রাখতেছে, যারা মিডিয়ার মাধ্যমে সন্ত্রাসবাদ আর উগ্রবাদকে উস্কে দিচ্ছে, এ মুসলমান তালাশ করে দেখো, ওরা ইহুদি, অন্য কেউ নয়। আজকে মসজিদে আকসা বারবার, মসজিদে আকসার পবিত্রতা যারা বিনষ্ট করছে তারা ইহুদি। মসজিদে আকসার ফজিলত যদি বলতে থাকি ঘন্টার পর ঘন্টা লাগবে, তিন থেকে চারটা মসজিদে আকসার ফজিলত আমরা সবাই জানি, সবাই জানি। এক, মুসলমানদের প্রথম কেবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। কথা ঠিক না বে ঠিক? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। দুই,
রাসূলুল্লাহ মিরাজের মতো এত বড় একটা মুজিজা কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের জন্য চ্যালেঞ্জ মিরাজ এমন এক মুজিজা বিজ্ঞান যতই উৎকর্ষ সাধন করুক না কেন যত আবিষ্কার করুক না কেন কোনদিন মিরাজের মতো ঘটনা ঘটাতে পারবে না বিজ্ঞান তো এখন পর্যন্ত আসমানই খুঁজে পায় না পেয়েছে আসমান আল্লাহু আকবার আমার নবী আপনার নবী শানে রিসালাত সম্মেলনের কথা বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা জানো আজকে এত ফাইটার এত চাঁদে যাবার যান মঙ্গল গ্রহে যায় কত কাজ কত জায়গায় যায় দূরবীন আবিষ্কার করেছে জমিন থেকে এক লক্ষ আলোক বর্ষ পর্যন্ত দেখতে পায় দুনিয়া থেকে বলবেন হুজুর এক লক্ষ আলোক বর্ষ এটা কত দূর এটা ব্যাখ্যা করাতে ক্লাস করতে হবে সবক পড়াইতে হবে আসমান খুঁজে পায় না আর আমার আপনার নবীর শান রাতের একটা অংশে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে সেই মেরাজ ঊর্ধ্বগমনের যাত্রা শুরু হয়েছে মসজিদ আকসা থেকে বাইতুল্লাহ থেকে জমিনে সফর করেছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেখান থেকে ঊর্ধ্বগমন শুরু করেছেন আল্লাহু আকবার এই বাইতুল মুকাদ্দাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের সূচনা ঊর্ধ্বগমনের সূচনা হয়েছে এখানে প্রথম কথা বলছিলাম মুসলমানদের প্রথম কিবলা দুই আল্লাযী বারাকনা হাওলাহু কোরআনে কারীমের আয়াত যে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসার আশেপাশকে আমি বরকতময় বানিয়েছি এ মুসলমান কতটা বরকতময় এর ব্যাখ্যা রাত ব্যাপী করতে হবে কতটা পুণ্যভূমি এই বাইতুল মুকাদ্দাস আকসাতে হাজারো পয়গম্বর এসছে এর আশেপাশে হাজারো পয়গম্বরের মাকবারা কবরস্থান আছে মসজিদে আকসার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না এক বলেছিলাম মুসলমানদের প্রথম কেবলা দুই এই জমিনকে বরকতময় পুণ্যভূমি করেছেন আল্লাহ তাবারক তাআলা তিন এই পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ কথা ঠিক না বেঠিক বাইতুল্লাহর পরেই এই জমিনে দ্বিতীয় যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস বুখারীতে হাদিস আসছে ইয়া রাসূলুল্লাহ কত ডিস্টেন্স দূরত্ব এই দুই মসজিদ নির্মাণে রাসূল বলেছেন কয় বছর ৪০ বছর অর্থাৎ বাইতুল্লাহ দুনিয়াতে নির্মাণের ৪০ বছর পরে মসজিদ আকসা নির্মিত হয়েছে দুনিয়ার তিনটা মসজিদ ছাড়া কোনো মসজিদের উদ্দেশ্যে মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় না বাইতুল্লাহ মসজিদে নববী বাইতুল মুকাদ্দাস ভালো করে বুঝবেন যখন মসজিদ এত দামি এত মূল্যবান তার ইতিহাস ঐতিহ্য এতটা গভীর সেই মসজিদের পবিত্রতা আমরা দেখেছি বারবার ইহুদিরা নষ্ট করছে যেই মসজিদ আল্লাহর ঘর আমাদের প্রথম কেবলা যেই মসজিদ এই পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ সেই মসজিদে মুসলমানরা যাবে তাদেরকে বাধা দেয় জুমার সালাতে অংশগ্রহণ করতে দেয় না তারাবি নামাজ পড়তে দেয় না ঠিক মতো সেখানে গিয়ে এবাদত বন্দিগি করতে দেয় না আজকে ৬০-৭০ বছর যাবৎ এই জারজ রাষ্ট্র ভালো করে বুঝো
বুঝবার চেষ্টা করো। সাম্রাজ্যবাদী শক্তিরা ইহুদিদের জড়ো করে ও ইসরায়েল নামক একটা জারজ রাষ্ট্র বানিয়ে দিয়েছে, আর তার কাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা নষ্ট করা, আর ইহুদিদের কাজ হচ্ছে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করা, জুলুম করা, করে আসছে, মাঝে মধ্যে জবাব দেয়, জবাব বড় হয় না। আল্লাহ তো নির্দেশ দিয়ে দিয়েছেন, জবাব দাও, এমন ভাবে দাও যেন কাফেরদের অন্তর কেঁপে উঠে, কাফেরদের অন্তরে কম্পন তৈরি হয়।